আপনারা দেখছেন টাইমস অফ ধুবরী। আমি এখন আছি আসামের ধুবরী জেলার গৌরীপুরের, যেটা গৌরীপুর শহর আছে, গৌরীপুর শহরের কাছে দিয়ে বয়ে যাওয়া গদাধর নদীর পাড়ে অবস্থিত আশারি গান্ধি গ্রামে। যে আশারি গান্ধি গ্রাম ইউনেস্কো দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত, আর আমার সঙ্গে আছে যেটা এখানে যে জন্য এই আশারি গান্ধি গ্রাম বিখ্যাত, টেরাকোটা শিল্প। সেই টেরাকোটা শিল্পর একজন শিল্পী আছে, কুমার পাল আছে, ধীরেন্দ্রচন্দ্র পাল। তো আমি ইনার সঙ্গে কথা বলবো, ইনারা কতদিন থেকে এই অঞ্চলে আছে আর কতদিন থেকে ইনারা এই টেরাকোটা শিল্পের সাথে জড়িত। আপনাকে আমার চ্যানেল টাইমস অফ ধুবরীতে স্বাগতম জানাচ্ছি। আপনারা এই শিল্প কতদিন থেকে জড়িত শিল্পের লগে? এই শিল্পের সাথে আমাদের তো জন্মসূত্রই এটা, তার কারণ আমাদের তো এটা জাতিগত পেশা না, এটা জন্মগতই পেশা। কিন্তু এইটা এই বাবা মা করতে এখানে, মানে আমাদের এখানে মানে ভারত স্বাধীন হওয়ার পরই এখানে আসছিল বাবা। হ্যাঁ, কোথা থেকে আসো? এটা পূর্ববঙ্গে ছিল, পূর্ববঙ্গে পাবনা ডিস্ট্রিক্টে ছিল, পাবনা ডিস্ট্রিক্ট। তা এখানে মানে কি, এখানে আমাদের কুমার পরিবারের লোকগুলো আসার উদ্দেশ্য হচ্ছে যে যখন সেই বাংলাদেশ থেকে এরা আসামে আসে, যে আর্ডান রিং বানায় দিত, দিয়া কুয়া দিয়ে দিত জল খাওয়া। তখন তো টিউবল ছিল না। না, তো ওই তিন মাস মানে মাঘ মাসে আসতো, মাঘ ফাল্গুন চৈত বৈশাখ মাসে চলে যেত, এইসব দিয়ে দিয়ে টাকা পয়সা নিয়ে চলে যেত আর কি। তো এইরকম করে বিভিন্ন জায়গায় থাকতে থাকতে এখানে আসছে, এখানে এসে যখন ওই করছে, করার পরে তখন এখানকার তখন জমিদারি পিরিয়ড ছিল। তো এখানকার জমিদার বলছে, এই তোমরা বারবার আসবার যাবে কেন, আমার এখানে থাকো না, আমার জায়গা পড়ে রয়েছে। তা ওনারা জায়গা দেখায় দিচ্ছে এখানে নিয়ে, পরে যখন এই জমিদারি প্রথা উচ্ছেদ হলো তখন এগুলো তো আবার ই করে নিতে হলো। হ্যাঁ, তো তখন এখানে থাকে এই পাঁচ সাত ঘর লোক ছিল আর কি, এখন সেই লোকের থেকে 150 ঘর ফ্যামিলি হয়ে গেছে। মানে প্রথমে 5-7 ঘর লোক এখানে জমিদার, মানে গৌরীপুরের জমিদারটা এখানে স্থাপিত করে। করার পরে তারপরে আস্তে আস্তে ধরো এখন বংশবৃদ্ধি হইতে হইতে মানে এখন ধরো 160 ঘর ফ্যামিলি হয়ে গেছে এখানে। 160 ঘর? হ্যাঁ। তো এখন মোটামুটি ধরো এই শিল্প করার উপরেই ধরো এখানে যায়। এখন তো বর্তমান আপনার যেটা প্রথমে বললেন যে রিং বল, এখন তো সেটা নেই না, ওগুলো তো এখন নেই, এখন তো টিউবওয়েল হয়ে গেছে না, বাড়ি বাড়ি টিউবওয়েল, তখন তো এগুলো ছিল না। না, ওই জন্য এগুলা যায় আমাদের লোক যায় তিন মাস পর্যন্ত থাকে ওখানে, ওগুলো কুয়ার পাট বানায় নিয়ে তারপরে রিং বানায় নিয়ে ওটা পড়ে। এটাকে আমি দেখতেছি যে আপনার যে এটা ঘর, সেই ঘরে বিভিন্ন ধরনের মূর্তি পুতুল, বিভিন্ন ধরনের সামগ্রী বানানো, এটাকে টেরাকোটা বলে। টেরাকোটা, এই টেরাকোটা কেন বলে? টেরাকোটা তো হচ্ছে কি, টেরাকোটা শব্দটা আসলো হলো এটা এই মৃৎশিল্প, এটা অ্যাকচুয়ালি মৃৎশিল্পকে টেরাকোটা শব্দটা ছিলই না। মানে 1982 সালে যখন এশিয়ান গেম হলো দিল্লিতে, তখন আমি এর উপর রিসার্চ করে, তখন ওই 82 সালে যখন এশিয়ান গেম হলো তখন 2 মাসের জন্য ভারত সরকার থেকে আমাকে আমন্ত্রণ করছিল। ওখানে যা যখন পার্টিসিপেট করে যখন আরম্ভ করলাম, এর উপরে বিখ্যাত বিখ্যাত লোক, বরোদা ইউনিভার্সিটির মুখ্য উপদেষ্টা মিস্টার হাকুসা, কমলা দেবী চট্টোপাধ্যায়, শঙ্কর চৌধুরী, যারা বিখ্যাত বিখ্যাত লোক, এই সমস্ত লোক বিশ্বভারতীতে পড়া আর কি, বিশ্বভারতীতে, কলকাতার বিশ্বভারতীতে পড়া। তো এরা সব এসে যখন এই সম্বন্ধে কেউ মানে বক্তব্য কেউ প্রকাশ করতেই পারতেছে না, আমাকেও জিজ্ঞেস করতেছে না। তখন 2 মাস প্রায় শেষ, রিটার্ন টিকিটও করছি আসবো, তখন মিস্টার হাকুসা এসে আমাকে বলছে যে মিস্টার পাল, মানে আমি আবার ওই যে ক্লাস করতেছি যে মানুষকে বোঝা দেই না কী করে এই হলো না, ও শুনছে যে শুনে, মিস্টার পাল আপ ইসিকা বারে মে কই বতা সকতা। তখন আমার রাগ হয়ে গেলো যে এই 2 দিন পরে চলেই যাবো, এই 2 মাস থাকলাম কিছু জিজ্ঞাসা করো না, আগে শুনে নিলাম তার উদ্দেশ্যটা কি। তখন আমি বললাম যে আপ কে আছে তা হিসাব, তখন উনি বললো যে মিস্টার পাল মে চাতা হো মাটি কো মে ইতনা উপর মে চড়া দুঙ্গা আদমি কে ইয়াদ পড়েগা মাটি কে আছে যা, কেননা ইয়ার আইডিয়া তো ভালো আছে, র বেটা তো শিক্ষা দিতেছে। তখন আমি বললাম যে
अरे साहब आपका तो उम्मीद है आसाम में थोड़ी आदमी रहता है, आसाम तो जंगल जंगली है। विश्वास करबे ना बापर बयस दूर है ऐसा हमारे हाथ दूर घुमाते थे। अरे मिस्टर पाल इतना बुरा बात बता दिया, मेरे को माफ़ी कर दीजिए, मेरे को छोड़िए ना हकू भाई, क्यों मेरे को शर्म दे रहा। मैं 2 महीने से देख रहा हूँ, सबको पूछ रहा, मेरा पछता नहीं, अभी पूछने का क्या चल रहा, 2 दिन बाद तो चला ही जाऊँगा, देखो रिटर्न टिकट बताइए ना मिस्टर पाल। तक हमें রাগে একটা কথা বলছিলাম, তার উপরে একটা বই আবিষ্কার হয়েছে, বুঝছো না, আমি রাগেতে বলছিলাম যে মাটিয়ে তেরে রূপ সাব মত ভুল না, মানব সভ্যতা কা উন্মেষ প্রসিদ্ধতার প্রতীক, মাটি কা বর্তন কা কোই বিকল্প নেই। আরে কিয়া বচন বতা দিয়া মিস্টার পাল ফির ভি বতাই, মিস্টার পাল ফির ভি 3 বার উচ্চারণ করার পর পাল কা দিমাগ বহুত শার্প হয়। আরে মিস্টার পাল আপকো জানে দেগা তো যায়গা, নেই তো থোড়ি যা সকতা, इसको पूरा करके जाए और 6 मास एक्सटेंशन कर लो। नहीं मेरा मदर आने वाला, मदर को लेके मैं तीर्थ घुमा के चला जाएंगे, मेरा टाइम नहीं। अरे माताजी को ले आए ना, हम सारा इंतजाम कर देगा, उसका रोने का पीने का एवरीथिंग, आप घबराना मत। तार बड़े हमारे छोटो भाई ने माँ के रखा इसलो, तार बड़े जी और 6 मास एक्सटेंशन कर लो, 1 मासे छुट्टी नहीं है माँ के মথুরা বৃন্দাবন হরিদ্বার জায়গা ধর্ম। আপনার মাতৃ, হ্যাঁ আপনার মাতৃ নাম কি ছিল? সরলা বলা দেবী। আর ইনি রাষ্ট্রপতি পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার ডিক্লেয়ার দিয়েছিল আমাকে, মাকে অফার করছিলাম, ওই ওই যে রাষ্ট্রপতি জ্ঞানী জয়াল সিং ছিল, তো জ্ঞানী জয়াল সিং। ইনি ইনার মা, ইনার মাতৃ স্বর্গীয় সরলাবালা পাল রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। আর একটা কথা বলা যায়, মানে আপনার সঙ্গে জানতে চাই, যখন আপনারা ওখানে গেছেন টেরাকোটা শিল্প বা এই যেটা কুমার শিল্পর বিষয়ে আপনি লেকচার দিচ্ছেন বা আপনি বানিয়ে দিচ্ছেন, তো ওখানকার মাটি আর আমাদের গৌরীপুরের মাটি তো পার্থক্য আছে না? আপনারা কি মাটি নিয়ে গেছেন? হ্যাঁ এখান থেকে মাটি নিয়ে গেছি আর কি, কারণ ওখানকার মাটি এত স্বপ্ন আর কি, আমাদের আসামের মাটিগুলো যেত ইয়ে আছে। আমার বাড়ি গোলগঞ্জে, কিন্তু গোলগঞ্জে একটা কথা আছে যে আশারি গান্ধীর যেটা মাটির পাত্র হাড়ি, সেটাতে ভাত রানলে হাড়িটা ফোটে না, সেই তো, কিন্তু গরি আলাদা জায়গার পাত্রে ফাটে, এই মাটির রহস্যটা কি? এখানে কি রহস্যটা কি? এই মাটিটা যে আছে, আমরা যে মাটিটা, মাটিটার ভিতরে সোডিয়াম সিলিকেট বলা পদার্থটা আছে, বুঝলে না, এই জন্যে আমরা যখন আগে মাটি নিয়ে আসতাম না, খুব আঠাল মাটি, ওই কোন কোন জায়গা থেকে মাটি নিয়ে আসতো, এই যে শিলাইপার নদী আছে ওখান থেকে আনতাম, তখন এখন তো মানে এমনি সাপ্লাইয়ার আছে, সাপ্লাইয়ার দিয়ে যায়, তখন ওই জায়গায় যায় নিয়ে আসতে হইতো যার যার মাটি নৌকা দিয়ে আর কি আনতে গেছি না, তখন ওই যে নদীর পারে এসব চান করতে আসছে মহিলারা, ও বারে এজলা সিটকা মাটি দাও তো, ও বারে এজলা এই কী করবো আর কি, দাও মানে মাথা সাফ করবো, মাথা এরকম দিয়ে না ওই মাথায় মানে সোডিয়াম সিলিকেট বলা পদার্থটা আছে না, এই জন্যে মাথার মধ্যে যখন ওই মাটিতে ই করে একদম একদম ইয়ের মতো সাবান এসে তো সাপ হয়ে যায়। তো এই 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 জন্যে আমরা তখন এরকম করে নিয়ে আসা ই করতাম, আর এই মাটিটাতে ওই 80 মানে এই মাটিটাতে 40% বালি মিক্সড করতে হয়, বালিটা যদি না মিক্সড করি না তাহলে জিনিস বানাইলে ফেটে ফেটে যাবে, ফেটে ফেটে যাবে, হ্যাঁ রোদ দিতে দিলে পরে হাওয়ায় না যখন টান ধরবে তখন ফেটে যাবে, এই কারণে 40% বালি মিক্সড করেই মাটিটা বানানো হয়। চলে আসে আপনি এখন বানানা নেই? না আমি এখন কাজ ছেড়ে দিয়েছি, কারণ আমার হাতে যে কেমিক্যাল এফেক্ট হয়েছিলো তো, এই জন্য এই মাটিটার ভিতরে সোডিয়াম সিলিকেট বলা পদার্থটা আছে, এই জন্যে এই মাটিটায় ইয়েতে না এই হাত হয়ে গেছে এই যে জায়গায় জায়গায়, যেহেতু ডাক্তার নিষেধ দিছে। এই যে আপনাদের আশারি গান্ধী গ্রাম ইউনেস্কো দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত, তারপরে আমরা দেখতেছি যে গান্ধী জয়ন্তীতে ডিসি এসে প্রোগ্রাম করে গিয়েছে, তো আপনাদের এখানে সরকারি সুযোগ সুবিধা কেমন? সরকারি সুযোগ সুবিধা এখন কোনো মানে চেষ্টা করলে হয়, আমি তো এখন আর দৌড়াদৌড়ি করতে পারি না, না এখন চেষ্টা করলে হয়তো সুযোগ সুবিধা দিত, ধরো এখানে আসামের যে গভর্নর ছিল ওনার কিছু অবদান আছে, অজয় সিং সাহেব আসামের গভর্নর, উনি আমার এখানে ভিজিট করতে আসে, তখন এই শোরুম টোরুম ছিল না আর কি, এখানে এসে ভিজিট করে যখন এগুলো দেখে মানে আমার হাতের কাজ টাজ দেখে উনি খুব খুশি হয়ে করে, তখন আমি করে যে মিস্টার পাল আপকা লিয়ে ক্যা করনা হোগা মে কর দুঙ্গা, সত্যি কথা। তারপরে উনি যায় মানে ট্যুরিজম বিভাগ থেকে একটা ফান্ড দিল 39 লাখ টাকা, বুঝছো না, এই 39 লাখ টাকার ভিতরে এই যে 3টা শোরুম
এই যে মন্দিরটা মানে এটা একটা কমিউনিটি হল হিসেবে টাকাটা স্যাংশন করছিল। তারপরে ওই যে তারঘাট যে গেটটা হ্যাঁ গেটটা আর একটা কমিউনিটি হল আর ওখানে একটা পার্ক বানায় ওই যে ইয়েতে পার্ক এটা নদীর পাড়ে। আচ্ছা আপনার যেহেতু আপনার এই আমরা যে কথা বলছি এর প্রথমে বলেছেন যে আপনাদের পূর্বপুরুষ বাংলাদেশের পাবনা থেকে এসেছে, তো বাংলাদেশের পাবনায় এখনো কি এই শিল্প আছে? আছে, এখনো আছে। ওদের সঙ্গে আপনাদের কোনো পারিবারিক সম্পর্ক আছে নাকি? না, এখন অনেকেই যারা মানে যারা যারা আমাদের আত্মীয় স্বজন দুই চারজন এসে গেলে তখন তারাও এসে যায় না। এখন যারা অন্য অন্য ইয়ের আছে তারা ওখানে আছে আর কি। আছে আমাদের মামার বাড়ি ওখানে, এখনো মামার পরিয়াল টুরিয়াল সব আছে। ওদের লোক যোগাযোগ হয়? এখন আর কোনো কানেকশনই নাই, কোনো কানেকশন নেই। না, আপনারা যে যে বর্তমানে এখানে বিদেশের মানে পর্যটক আসে না? নাই মানে বিদেশের পর্যটক আসে কোনো? জার্মান জাপান ওই যে, তারপর সুইডেন, আমিও বাড়ি গেছিলাম। হ্যাঁ, আমি সুইডেন ডেনমার্ক নরওয়ে ওয়েস্ট জার্মান সুইডেন ডেনমার্ক নরওয়ে এক মাস ছিলাম। ওখানে কী করছিলেন? ওখানে যে এগুলো ডেমনস্ট্রেশন প্রোগ্রামে ডাকছিল, বস্তু নিয়ে গেছিলেন? অল্প নিয়ে গেছিলাম, অত দূর তো আর নেওয়া যায় না ফ্লাইট দিয়ে যাওয়া। তো স্যাম্পল নিয়ে গেছিলাম আর মাটি নিয়ে গেছিলাম, কারণ ওখানে কোথায় মাটি পাবো যায়। এগুলো দিয়ে এই সরকার থেকে সব বেয়ার করছে আর কি। আচ্ছা আপনি এই যে এখানে যেমন এটা সূর্য বানিয়েছেন, তো আপনারা এখানে মানুষের মূর্তি বানান না? নাই মানুষের মূর্তি বানান। আমার কার কার বিখ্যাত লোকের কার কার মূর্তি বানিয়েছেন? না, আমার যে মেজো ছেলে হলো বিখ্যাত আর্টিস্ট, ও হলো বিশ্বভারতীর গোল্ড মেডেলিস্ট। সে কোথায় থাকে? ও এখন গুয়াহাটিতে, চাকরিও পাচ্ছে, চাকরিটাকে ছেড়ে দিয়ে এখন এই যে এগুলো নিয়েই এই যে এটাও বানাইছে, এই যে গোলকগঞ্জনা কোথাকার এই যে মহিলা। হ্যাঁ, এই যে তারপরে ওই যে ডক্টর বি আর আম্বেদকার। হ্যাঁ, তারপরে এগুলো সব ও গুয়াহাটিতে কি এগুলা? হ্যাঁ, ও আর্ট ইনস্টিটিউট খুলছে ওখানে, ওখানে আর কি, লাল গণেশের দিকে, লাল গণেশে। তো বন্ধুগণ, এতক্ষণ আমি কথা বললাম ধীরেনচন্দ্র পালের সঙ্গে, আর ধীরেনচন্দ্র পালের নাম সারা আসাম সারা বিশ্বের শ্রদ্ধা জানায়, কারণ ধীরেনচন্দ্র পাল হলো টেরাকোটা শিল্পের একজন বিখ্যাত শিল্পী। তো বন্ধুরা, এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন।